দূষিত হৈছে দিল্লীৰ বায়ু দীপাৱলীৰ পাছৰে পৰা বিষাক্ত হৈ পৰিছে দিল্লীৰ বতাহ প্ৰদূষণ নিয়ন্ত্ৰণত এইবাৰো ব্যৰ্থ হৈছে দিল্লী প্ৰশাসন রাজধানী দিল্লীত অরবিন্দ কেজরিওয়ালে অনির্দিষ্ট কালের বাবে বন্ধ করেছে শিক্ষাকে ধরে কেবাটাও বিভাগের কার্যকলাপ দিল্লী সরকারে নির্মাণের কাম কাজতো আরোপ করেছে বাধা যিমান দিনলে দিল্লীত প্রদূষণের পরিমাণ নিয়ন্ত্রণ করব নয় তেতিয়ালে বন্ধ রখা হব এই সমূহ প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বন্ধর সময়ত কর্মচারীসকলের অসুবিধা নহবর বাবেও মুখ্যমন্ত্রীগুলো লৈছে বিশেষ পন্থা কর্মস্থলীলে নোযোয়াকয়ে বেসরকারি দপ্তরের কর্মীয় লাভ করব ধন নির্মাণের কামত জড়িত কর্মচারীক দিব মাহিলি 5,000 সাহায্য দিল্লীর মুখ্যমন্ত্রীগুলো কয় যে পরিবেশক এটা রাজনীতি করার সময় নহয় দিল্লীত বিভিন্ন দপ্তরত শ্রমিক হিসাবে কাম করবল বহু লোক আহে মাহিলি 5,000 টাকাক সাহায্য যোগান ধরার সিদ্ধান্ত লৈছো এই ধনরাশিয়ে রাজ্যখনের 10,00,000 শ্রমিকক উপকৃত করব বলেও উল্লেখ করে মুখ্যমন্ত্রীগুলো এই প্রকল্পত কেজরিওয়াল সরকারে খরচ করব 500 কোটি টাকা বিগত বর্ষতো প্রদূষণের বাবে শ্রমিকক দিয়া হয়েছিল 5,000 টাকা বিগত বর্ষত এই ধনরাশিরে উপকৃত হয়েছিল 7,00,000 শ্রমিক দিল্লীর এই প্রদূষণের বাবেই বহুতে আপ সরকারক দোষী সাব্যস্ত করেছে বিরোধী দাবি করা অনুযায়ী সঠিক পদ্ধতিগত ব্যবস্থা গ্রহণ নকরার বাবেই এই পরিস্থিতি দিল্লীত বারে বারে হয়েছে কিন্তু দিল্লি সরকারে ইয়ার বাবে দায়ী করেছে কেন্দ্রক পঞ্জাব হরিয়ানার কৃষকর ফসলের অবশিষ্ট জ্বলাই দিয়ার বাবেই প্রদূষিত হয়েছে উত্তর ভারতের বায়ু বৈজ্ঞানিক উপায়ে এই ফসল জ্বলাবলৈ কৃষকক আজিও কিয় কোনো উপায় দিয়া নাই কেন্দ্রই কৃষকক এই ফসল জ্বলাবলে নিদি অন্য উপায়ে ধ্বংস করার উপায় দিলেই এই সমস্যা দূর হব বলে দাবি করেছে আপে ইপিনে দিল্লীবাসী জনতাক পরাপক্ষত ঘরের বাহিরলে নোলাবলে আহ্বান জানার লগতে যান বাহন চলাচলতো বাধা আরোপ করেছে দিল্লির আপ শাসনাধীন সরকারখনে নিউজ ডেস্ক রিপোর্ট অসম লাইভ 24